আসসালামু আলাইকুম। জামিল কুকিং স্টুডিওর আজকের পর্ব দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে করে দেখাবো লাচ্ছা পরোটা, কিংবা ফেনি পরোটা, কিংবা লেয়ার পরোটা। অনেকে এটাকে আবার ছেঁড়া পরোটাও বলে থাকে। সকালের নাস্তায় রাখতে পারেন, ভিতরটা অনেকটা নরম খেতে আর বাইরটা ক্রিসপি হয়। এই পরোটার স্বাদটা অন্যান্য পরোটার স্বাদ থেকে আলাদা। করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি ময়দা 2 কাপ, দিয়ে দিব লবণ 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চিনিটা আপনারা চাইলে পাত দিতে পারেন, তবে কেনা রুটিগুলোতে আপনারা দেখবেন চিনি একটু মিষ্টি থাকে সামান্য। তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ 2 কাপ ময়দার জন্য। এবার সব কিছুকে মিশিয়ে নেব ময়দার সাথে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার পানি দিয়ে দেব। আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প দিয়ে ডোটাকে তৈরি করে নেব। ডোটাকে পরোটা ডোয়ের মতো করে তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেলে আমি ঢেকে দিব 1/2 ঘন্টার জন্য। এবার একটা বাটিতে 3 টেবিল চামচ আমি বাটার গলিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। বাটারের পরিবর্তনে তেল কিংবা ঘিও দেওয়া যাবে। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তনে চাইলে ময়দাও দেওয়া যাবে। কর্নফ্লাওয়ার দিলে ভিতরটা একটু সামান্য ক্রিসপি হবে। এবার তেল আর কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। 1/2 ঘন্টা পর ডোয়ে ঢাকনা খুলে নিলাম। আমি 2 কাপ ময়দা দিয়ে পাস্তা তৈরি করব। তো এগুলোকে 5 ভাগ করে নিচ্ছি। প্রথমে একটা ভাগকে নিয়ে বাকিগুলোকে আবার ঢেকে দিব। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটাকে বেলে নিব। রুটিটাকে সামান্য একটু পাতলা করে বেলে নিলাম। বেলে নিয়ে এবার উপরে যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি বাটার আর কর্নফ্লাওয়ারের, সেটা দিয়ে দেব। দিয়ে রুটির উপরে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। পুরোটার উপরে ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা পিজা কাটা দিয়ে আমি এক সাইড থেকে কেটে নিচ্ছি। পুরো রুটিটা কেটে নেওয়া হয়ে গেলে এবার রুটিটাকে এক পাশে করে নিব পুরোটাকে। পুরোটাকে এবার একসাথ করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু হালকা করে টেনে টেনে একটু লম্বা করে নিব যতটুকু করা যায়। এই লম্বা করে নেওয়ার কারণে আরও লেয়ারগুলো আরও লম্বা হবে, আরও পাতলা হয়ে যাবে। তো এরকম করে নেওয়ার পর এবার এক পাশ থেকে আমি এভাবে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে শেষ পাশটাকে আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তো এটাকে এখন আমি আর বেলবো না, এক পাশে রেখে দিচ্ছি। বাকিগুলোকেও এভাবে করে নিব। সবগুলোকে তৈরি করে নিলাম একইভাবে বেলে। করে নেওয়ার পর প্রথম যেটা করে রেখেছি সেটাকে এবার আমি বেলে নিব, বাকিগুলোকে এক পাশে রেখে দিচ্ছি। রুটিটা হালকাভাবে বেলে নিব, কিংবা হাত দিয়েও চেপে রুটির আকারে করে নিতে পারেন। রুটিটাকে বেলে নিলাম। এবার চুলায় প্যানে দিয়ে দিব। আগুনের আঁচ মিডিয়াম থেকে সামান্য একটু লোতে থাকবে। নিচের পাশটা হয়ে এলে এবার পরোটাটা উল্টিয়ে দিব। প্রথমে এভাবে 2-1 বার উল্টিয়ে নেব পরোটাটাকে। 2 পাশটাকে হালকা ছেঁকে নিয়ে এবার তেল দিয়ে দেব। 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি চারো পাশ থেকে, কিংবা ঘিও দিতে পারেন, বাটারও দিতে পারেন। দিয়ে এবার
উল্টিয়ে নিব। পরোটার লেয়ারগুলো আলাদা হতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। দুই পাশটা ভাজা হয়ে গেলে এবার তুলে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় হাত দিয়ে চেপে লেয়ারগুলোকে চেপে চেপে আলাদা করে দিতে পারেন, কিংবা এভাবেও রাখতে পারেন। করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।